ভালোবেসে কলকাতার মেয়ে অর্পিতা সামাদ্দারকে বিয়ে করেছিলেন ঢাকায় ছবির নায়ক আরিফিন শুভ, কিন্তু সেই সংসার টিকল না। অবশেষে ভেঙে গেল শুভ অর্পিতার 9.5 বছরের সংসার। অথচ ভালোবাসার এই বিয়ে নিয়ে দুজনে বেশ উচ্ছ্বাস করেছিলেন, যদিও অনেক দিন ধরেই গুঞ্জন ছিল হয়তো ভেঙে যেতে পারে শুভর সংসার। হয়েছেও সেটি। অবশেষে ফেসবুক স্ট্যাটাসে বিয়ে ভাঙার সংবাদটি জানালেন শুভ নিজেই। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। সেলিব্রিটিদের বিয়ে ভাঙার হিড়িক লেগেছে। বলিউড টালিউড পেরিয়ে এবার সেই ভাঙার ঢেউ আসছে পড়েছে ঢালিউডে। কলকাতার যিশু নীলাঞ্জনা, ঋষি কৌশিক, দেবযানী, অর্জুন চক্রবর্তী ও সৃজা সেনের পর এবার 9.5 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। আমি রোদুর হব স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শুভর সঙ্গে তার স্ত্রী অর্পিতা সামাদ্দারের দূরত্বের কথা অবশ্য বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। দাম্পত্য ভাঙলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই নায়ক। বুধবার 31 জুলাই রাত 9:25 মিনিটে নিজের ফেসবুক পোস্ট করে ভক্তদের বিচ্ছেদের কথা জানান তিনি। তুমি যদি হও সূর্য দিন। দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করেছেন উল্লেখ করে আরিফিন শুভ লিখেছেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। বিচ্ছেদ প্রসঙ্গে শুভ লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত 20 জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব। জনপ্রিয় এই নায়ক সদ্য সাবেক স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে তিনি লিখেছেন, অনেক চড়াই উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে অনুভূতি প্রকাশ করে শুভ লিখেছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো। দেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়। 2015 সালে 6 ফেব্রুয়ারি পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা সামাদ্দারকে বিয়ে করেন আরিফিন শুভ। অর্পিতার বাড়ি কলকাতায়। বিয়ের বছর খানেক আগে তাদের পরিচয়, এরপর বন্ধুত্ব, ভালো লাগা ও ভালোবাসা। বছর না গড়াতেই 2015 সালের 6 ফেব্রুয়ারি কলকাতায় আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় শুভ অর্পিতার। কলকাতায় অর্পিতার বাসায় বিয়ে রেজিস্ট্রি করা হয়, পরে ঢাকায় এসে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। বিয়ের সময় অর্পিতা বলেছিলেন, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। আর শুভ বলেছিলেন, দুজনেই চেয়েছিলাম আমাদের সম্পর্কের একটা পরিণতি হোক। একটা ভয়ও ছিল, আমি মুসলিম, অর্পিতা হিন্দু, ভেবেছিলাম পরিবার থেকে ঝামেলা হতে পারে, কিন্তু সেরকম কিছুই ঘটেনি। দুই পরিবারের সিদ্ধান্তে আমরা বিয়ে করেছি। বর্তমানে শুভ অভিনীত নূর, নীলচক্র ও ঠিকানা বাংলাদেশ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও ভারতে সনি লিভের একটি ওয়েব সিরিজে কাজের গুঞ্জনও শোনা যাচ্ছে। আহসান হাবিব, কালবেলা।